তাই বলছে এই মুহূর্তে আমি পিতা বসুদেবকে আদেশ করছি আমাকে রেখে দিয়ে আসুক ওই নন্দালয়ে যশোদা সূতিকা গৃহে, সেখানে আমার আরেক মা আছে, সেখানে গিয়ে আমি তার স্তনদুগ্ধ পান করব। এবার পিতা বসুদেব সেই সন্তানকে কোলে লয়েছে, কিন্তু চিন্তা করছে কি আমি কি করে নিয়ে যাব। কারণ যেদিন জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যেদিন জন্মগ্রহণ করে বাবা, সেদিনটা ছিল বড় দুর্যোগের দিন, মুষলধারে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত, ঘোর অন্ধকার। ও মা, কৃষ্ণ কখন জন্মগ্রহণ করেছিল গো? হ্যাঁ জানেন, কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কখন, কোন মাসে? ভাদ্র মাসে। হ্যাঁ, সেই জন্মদিনটা আমরা কিভাবে পালন করি কি বলি, সেই দিনটা জন্মাষ্টমী, তাই তো? তাহলে কৃষ্ণ জন্মগ্রহণ করছে সেই দিনটা ছিল বড় দুর্যোগের দিন, এত বৃষ্টি, ঘন বজ্রপাত, ঘোর অন্ধকার। ঝুমঝুম ঝুম বৃষ্টি পড়ে চমকে চপলা, উলুধরি সবাই, বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝুমঝুম ঝুম বৃষ্টি পড়ে চমকে চপলা, জন্ম নিল রে ভগবান কৃষ্ণ, বিদায় গৌর হরিব, জন্ম নিল রে জন্ম নিল, গুড়ুম গুড়ুম বজ্রনাতে প্রাণ যে উথলা, গুড়ুম গুড়ুম বজ্রনাতে প্রাণ যে উথলা, গুড়ুম গুড়ুম বজ্রনাতে প্রাণ যে উথলা, আরে গুড়ুম গুড়ুম বজ্রনাতে প্রাণ যে উথলা। পিতা বসুদেব সেই ছেলেকে কোলে লয়েছে, আর কোলে লয়ে এসে দাঁড়িয়েছে কারাগারের সামনে। কিন্তু বাবা, কারাগারের তো বদ্ধ দরজা, তার সাথে শত শত রক্ষী প্রহরীরা মায়াময়ের মায়ায় ঘুমিয়ে আছে। চিন্তা করছে পিতা বসুদেব একে কি করে নিয়ে যাব। ভগবানের অঙ্গে স্পর্শ লেগেছে সোজা এই লোহ দরজায়। অমনি কি হয়েছে জানেন মা? থর 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 কাঁপছে দেখো পবনের বাতাস, থর 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 কাঁপছে দেখো পবনের বাতাস, থর 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 কাঁপছে দেখো পবনের বাতাস, থর 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 কাঁপছে দেখো পবনের বাতাস। আর ঝানাত করে খুলে গেল বদ্ধ কারাগার, আরে ঝানাত করে খুলে গেল বদ্ধ কারাগার, আরে ঝানাত করে খুলে গেল বদ্ধ কারাগার, ও গো ঝানাত করে খুলে গেল বদ্ধ কারাগার। যেই না কারাগারের বদ্ধ দরজা খুলেছে, সেই ছেলেটিকে কোলে লয়ে পিতা বসুদেব এসেছে বাইরে। বাবা বাইরে দেখছে এত বৃষ্টি, এত বজ্রপাত, নিয়ে যাব কি করে। এদিকে মনে মনে ভাবছে অনন্তনাগ। অনন্তনাগ জানেন তো মা কে? অনন্তনাগ কে বাবা? অনন্তনাগ যে এত বড় এই পৃথিবীটাকে মস্তকে ধারণ করে আছে। হ্যাঁ, তা অনন্তনাগ বলছে হায় হায় রে, যার কোলে আজ ভবভয় হারি সে আজ ভয় পেয়ে গেছে। যাই, সেবাময় যখন এসেছে প্রথমে গিয়ে আজ আমি সেবাটা করি। তাই অনন্তনাগ আজ কি করছে, তার বিশাল ফণি ছত্রের ন্যায় এই মস্তকে ধারণ করছে। কেমন ভাবে মা? অনন্তনাগ তার বিশাল ফণি ছত্রের ন্যায় ছাতার মতো করেছে। হ্যাঁ, আর কৃষ্ণকে লয়ে যাচ্ছে পিতা বসুদেব, কেমন ভাবে দেখুন। অনন্ত ধরিল ছত্র, ধরিল ছত্র ফোনা বিস্তারিয়া গো, ফোনা বিস্তারি উলুধ্বনি, অনন্ত ধরিল ছত্র, ধরিল ছত্র ফোনা বিস্তারিয়া গো, বিদায় গৌর হরি জালিলয় অনন্ত দীপ, জালিলয়
এবার সেই সন্তানকে লো এসে দাঁড়ালো কোথায়, যমুনার কোলে। বাবা এবার যমুনার কোলে যেই না দাঁড়িয়েছে, সেই পিতা বসুদেব দেখছে যমুনায় এত জল, কি করে আমি নন্দালয়ে তাকে নিয়ে যাব। এদিকে ভাগ্যবতী শ্রী যমুনা জোরে জোরে, ও মা যত জোরে জোরে অতালিত হচ্ছে তত কিন্তু জল বাড়ছে। আর এদিকে পূর্ণমাসি মা যোগমায়া বলে, আরে এবার আমায় যেতে হবে। তাই মা যোগমায়া কী করেছিল জানেন, একটা শ্রীগালিনীর রূপ ধারণ করেছিল। শ্রীগালিনীর রূপ ধারণ করে আর যমুনা পেরিয়ে যাচ্ছে। শ্রীগাল দেখেছেন তো মা, তাদের তোর বাকশক্তি নেই, তারা তোর কথা বলতে পারে না। আর ইশারা ইঙ্গিতে কেমনভাবে পিতা বসুদেবকে ডাকছে দেখুন। পিতা বসুদেব দেখছে যমুনায় এত জল, কী করে পারাপার হব। মা যোগমায়া যমুনার মধ্যে রাস্তা করে দিচ্ছে নন্দালয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই কেমনভাবে দেখুন, পূর্ণমাসি যোগ মায়া শ্রীগালিনী হইয়া গো, শ্রীগালিনী হইয়া, পূর্ণমাসি যোগ মায়া শ্রীগালিনী হইয়া গো, শ্রীগালিনী হইয়া। শ্রী যমুনার মাঝে মা, শ্রী যমুনার মাঝে মা, শ্রী যমুনার মাঝে মা, শ্রী যমুনার মাঝে মা, দর্শন দিলা গো, দর্শন দিলা, ওই না শ্রী যমুনার মাঝে মা, দর্শন দিলা গো, দর্শন দিলা। ও মা যমুনার কুলে গিয়ে অমনি ইশারা ইঙ্গিতে তাকে ডাকছেন, আর পিতা বসুদেব বলছে হায় 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 রি, আমি ভাবলাম যমুনায় কত জল, আর একটা শ্রীগালিনী পেরিয়ে যাচ্ছে, আমি পারব না। হ্যাঁ চিন্তা করুন, পিতা বসুদেব বলছে আমি ভাবলাম যমুনায় কত জল, আর একটা শ্রীগালিনী পেরিয়ে চলছে, আমি পারব না। অমনি সেই ছেলেটাকে লয়ে আর যেই না পিতা বসুদেব এই যমুনার জলে এই পা রেখেছে, আর যেই না যমুনার জলে পা দিয়েছে ভাগ্যবতী শ্রী যমুনা আরও জোরে জোরে উথলা হচ্ছে। আর যত উথলা হচ্ছে বাবা জল কিন্তু তত বাড়ছে, আর জল যত বাড়ছে আস্তে আস্তে পিতা বসুদেব ছেলেটাকে তত উপরে তুলছে। এই তুলতে 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 এমন সময় ছেলেটিকে এবার এই মাথায় তুলেছে, মাথায় তুলে নিয়েছে। আর যেই না মাথায় তুলেছে ভাগ্যবতী শ্রী যমুনা আরও জোরে উথলা হয়েছে, এমন সময় ওই জল যখনই বেড়ে গেছে কোন সময় ছেলেটি পিতা বসুদেবের এই মাথার মধ্যে থাকতে থাকতে সোজা যমুনার জলে পড়ে গেছে। আর যেই না যমুনার জলে পড়েছে, ভয় নেই, এটাও কিন্তু তারই লীলা। কৃষ্ণ তো কত কত জায়গায় কত লীলা করে গেছে, এটাও তার লীলা, দেখুন আস্বাদন করুন। যেই না জলে পড়েছে ও মা, পিতা বসুদেব চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন হায় হায় আমার, হায় হায় আমার, এ কি হলো, এ কি হলো, যমুনারি জলে আমার, জলে ছেলে কোথায় বলুন তো মা, ছেলে এখন যমুনার কোলে। বাবা
যমুনার কোলে। এবার যমুনা সেই ছেলেকে কোলে লয়ে কি বলছে জানেন? সেই যমুনা আর ছেলেকে কোলে লয়ে মা কি বলছে জানেন? সেই ছেলেকে কোলে লয়ে বলছে, ওহে বধূ হে, ওহে বধূ হে, ওহে বধূ হে, সেই যদি তুমি এলে, সেই যদি তুমি এলে, তবে কেন একা এলে, তবে কেন একা এলে, ওই আমার শ্রীমতী রাধা রানী, রাধা রানী, বল বধু হে, ওহে বধু হে, বলো বলো বধু, আহা হরি বল বধু হে, এই যে বলো বধু বলো, তুমি একা কেন? আচ্ছা তুমি তো আমায় কথা দিয়েছিলে, যমুনা বলছো মা আস্তে আস্তে ওদিকে নয়, মনটা এদিকে দিন, ওদিকে নয়, মন যখনই চঞ্চল হয়ে যাবে সে জায়গাটি আর বুঝতে পারবেন না, আর যে জায়গাটি বুঝতে পারবেন না তখন কিন্তু আর ভালো লাগবে না। এই যে তুমি একা কেন, যমুনা বলছে তুমি তো আমায় কথা দিয়েছিলে যে আমাকে যুগল চরণ দিয়ে ধন্য করবে, তাহলে বলো রাধারানী কোথায়? ভগবান বলছে, ওরে যমুনা আমি তোমায় কথা দিয়েছি যে যুগল চরণ দিয়ে ধন্য করব, কিন্তু আজ নয়, আজ নয়, আজ আমাকে তুমি আমার পিতার কোলে ফিরিয়ে দাও, তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, তোমাকে আমি যুগল চরণ দিয়ে ধন্য করব, তবে কোন দিনই জানো, আজ তুমি আমাকে পিতার কোলে ফিরিয়ে দাও, তোমাকে আমি যুগল চরণ দেব, কোন দিন? যেদিন রাধা যাবে মথুরাতে দধির পসরা মাথে, রাধা যাবে মথুরাতে দধির পসরা মাথে, রাধা যাবে মথুরাতে দধির পসরা মাথে, সেদিন আমি দেখাবো যুগল যমুনা, সেইদিন আমি দেখাবো যুগল শ্রী যমুনা, সেইদিন আমি দেখাবো যুগল যমুনা, সেদিন আমি দেখাবো যুগল যমুনা, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, রাধা যাবে যেদিনই দেখাবো সেদিন, রাধা যাবে যেদিনই দেখাবো সেদিন, তোমার বক্ষে করব বিলাস যাবে যেদিন দেখাবো সেদিন, তোমার বক্ষে করব বিলাস যাবে যেদিন দেখাবো সেদিন, যেদিন শ্রীমতী রাধারানী দধি দুগ্ধ লেপিকে ছলে মথুরার হাটে যাবে, সেদিন যুগল চরণ দিয়ে আমি তোমায় ধন্য করব, আজ আমাকে আমার পিতার কোলে ফিরিয়ে দাও। এই বলে সেই ছেলেটি বাবা যমুনার জল থেকে ভেসে উঠেছে, আর যেই না ভেসে উঠেছে পিতা পশুদেব ছেলেটাকে কোলে তুলে নিয়েছে, আর যখনই কোলে তুলে নিলেন এখানে একটা পিতা পশুদেব অপূর্ব লীলা দর্শন করলেন। কী লীলা দেখুন, কী লীলা! না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করলো কংস কারাগারে, তখন কিন্তু সে ছিল চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি? মানে চারটে হাত। আচ্ছা এবার যমুনার জল থেকে যখন ভেসে উঠলেন তখন কিন্তু হয়ে গেল দ্বিভুজ, মানে দুটি হাত, তাহলে ছিল চারটি হাত হয়ে গেল দুটি হাত, তাহলে আরও দুটি হাত গেল কোথায়? মজার ব্যাপার নয় মা, আরও দুটি হাত গেল কোথায়? এর আগে ছিল চারটি হাত, যেই না যমুনার জল থেকে ভেসে উঠলেন হয়ে গেল দুটি হাত। এই দুটি হাত গচ্ছিত রেখেছিলেন যমুনার কাছে, ওরে যমুনা এই দাপরে তো আমি দ্বিভুজ মুরলীধর, এখানে তো আমার চারটে হাতের প্রয়োজন নেই, তাই তোর কাছে আমি গচ্ছিত রাখলাম, যদি কোনো দিন প্রয়োজন হয় আমি তোর কাছ থেকে কিন্তু চেয়ে নিয়ে যাব। তবে এই দাপর লীলাতেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চারটে হাতের প্রয়োজন হয়েছিল বাবা, কোন দিন জানেন? এই যে ওমা কৃষ্ণের কটি হাত গো, এই কৃষ্ণের কটি হাত,
দেখেছেন দেখেছেন কোথায় বলুন তো, ছবিতে না? হ্যাঁ, মুরলি বাজাই। তাহলে দুটি হাত, তাহলে কৃষ্ণের চারটি হাত হয়েছিল কোন দিন? কোন দিন বাবা? না, যেদিন নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, সেদিন তার চারটে হাতের প্রয়োজন হয়েছিল। এবার জল থেকে ভেসে উঠেছে পিতা বসুদেব, সেই ছেলেকে লয়ে সোজা চলে এলো নন্দালয়ে, যশোদা সতিকা গৃহে। এসে দেখে মা যশোবতী যোগ নিদ্রায় নিদ্রিত আছে, মানে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে সেই ছেলেটিকে মায়ের কোলের পাশে শুইয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, যাক আর কোনো চিন্তা নেই, এই ছেলেটাকে তো রক্ষা করতে পারলাম। হঠাৎ আবার আকাশবাণী হয়, দৈববাণী হয়, বসুদেব যে আনন্দ করতে করতে তুমি চলে যাচ্ছ, তুমি কি জানো না সপ্তম গর্ভের সন্তান পাইনি কংস, আবার অষ্টম গর্ভের সন্তানটাও যদি না পায় তাহলে তোমাকে আর দেবকে কে জ্যান্ত পুড়িয়ে মারবে। এই কথা বলে নিয়তি অন্তর্ধ্যান হলেন। পিতা বসুদেব বলে তাহলে এখন কি উপায়? চিন্তা করতে করতে দেখতে পেল মায়ের কোলের পাশেই একটা ফুটফুটে কন্যা সন্তান খেলা করছে। এই তো আমি পেয়েছি। পিতা বসুদেব সেই কন্যা সন্তানটিকে কোলে তুলে লয়ে চলে এলো কোথায়? মহারাজ কংসের কারাগারে। কন্যা সন্তানটি আমার নিজ মূর্তি ধারণ করে তাদের বাঁধনগুলি দশ করে, দশ কর মানে দশটি হাত কার থাকে? কার থাকে মা? তাহলে দশ করে মানে দশটি হাত মিলে তাদের বাঁধনগুলি বেঁধে দিলেন। বেঁধে দিয়ে পুনরায় শিশুকন্যার রূপ ধারণ করে কান্নাতে আরম্ভ করেছে, আর সেই কান্নার আওয়াজ শুনতে পেয়েছে কংস। ছুটতে ছুটতে এসে বলে, বসুদেব দাও, কোথায় সে অষ্টম গর্ভের সন্তান? এবার তুমি আমার হাতে তুলে দাও। পিতা বসুদেব আস্তে আস্তে সেই কন্যা সন্তানটিকে লয়ে মহারাজ কংসের হাতে তুলে দিয়েছে। মহারাজ কংস দেখে কি দৈব বাণী হয়েছিল, পুত্র সন্তান হবে, এ কন্যা সন্তান কেন? বলতে বলতে মনে পড়ে গেল বাবা নারদের কথা, ওই যে নারদ বলে গিয়েছিল, বলে এক আর হয় আরেক, ইচ্ছাময় যদি ইচ্ছা করে তার কাছে সবই সম্ভব। বলছে বেশ, এ পুত্রই হোক আর কন্যাই হোক, এ যখন দেবকীর গর্ভজাত সন্তানকে আমি হত্যা করব। এবার কংস সেই কন্যা সন্তানটিকে লয়ে যেই না পাথরের মধ্যে আছড়ে হত্যা করতে যাবে, অমনি কন্যা সন্তানটি অট্ট হাসি হাসতে হাসতে মহাশূন্যে ভেসে গেল। পারলে না তো ও কংস, তোমার মৃত্যুকে তুমি মারতে পারলে না, কে তুই? সামনে আয়, কে তুই? আমি, আমি কে জানো? আমি সেই নিয়তি, এত করেও তুমি তোমার মৃত্যুকে মারতে পারলে না কংস। ওমা, যার কৃপা ছাড়া কোনো লীলাই হবে না সে কে? যার কৃপা ছাড়া কোনো লীলাই হবে না, কৃষ্ণ লীলার সাহায্যকারিণী কে? কে? কৃষ্ণ লীলার সাহায্যকারিণী হচ্ছে আমাদের এই পূর্ণমাসী মা যোগমায়া, যে হচ্ছে আমাদের কে বাবা? যোগমায়া কে? স্বয়ং মা দুর্গা। যেহেতু আমাদের এখানে প্রাচীনকাল ধরে মঙ্গল চণ্ডী রয়েছে, চলুন একটু আমরা সেই মা দুর্গার সেই চণ্ডী পাঠ আস্বাদন করি সবাই মিলে উলুধ্বনি। যদিও আস্তে আস্তে এই লীলার মধ্যে পড়ে না, তবু আমি যেহেতু মা রয়েছেন সামনে, অনেক প্রাচীনকালের মা, তাই এই মায়ের জন্য একটু চণ্ডী পাঠ আমরা আস্বাদন করব। চলুন সবাই মিলে উলুধ্বনি, জয়ধ্বনি, পারলে শঙ্করধ্বনিটাও করতে পারেন। কেমন? জোর করে উলুধ্বনি, উলুধ্বনি। প্রণমি চরণি ও মা কাতা রণি মা, প্রণমি চরণি ও মা কাতা রণি মা, প্রণমি চরণি ও মা কাতা রণি মা, প্রণমি
চরণে মহাকাল পতিত চিরকাল, চরণে মহাকাল পতিত চিরকাল, চরণে মহাকাল পতিত চিরকাল, সবরূপ সাধিকা জনমি চরণে উমাকাতায়নি মা, নমো সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমঃস্তুতে, নমো সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণে স্তম্ভকে গৌরি নারায়ণী নমঃস্তুতে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণা সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণা সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণা সংস্থিতা, নমস্তস্যৈ 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 জাগো। তুমি জাগো, জাগো দৌড়ি গা, জাগো দশ অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি তুমি জাগো, অভয়া শক্তি বনকোদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। সদ্য ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এরপরে পরবর্তী অনুষ্ঠান রয়েছে, তাই আমাকে ছোট করে দেওয়া মানে জন্য বলা হয়েছে, তাই যাই হোক আমরা এখানেই লীলাটা রাখব। তাই পূর্ণমাসী মা যোগমায়া যেই না এ কথা বলেছেন, মহারাজ কংস সেদিন থেকে আরম্ভ করলেন শিশু নিধন যজ্ঞ, আর এদিকে নন্দালয়ে যশোদা সতিকা গৃহে যেই না সেই সন্তান কেঁদেছে, মা যশোমতীর ঘুম ভেঙে গেছে, মা যশোমতী সমস্ত গোকুলবাসীকে ডাকলেন, ওরে তোরা সকলে ছুটে আয় দেখে যা, আজ আমার কি সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়েছে, গোকুলে আজ আনন্দের বন্যা বইছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে নন্দের নন্দনকে দেখতে আসছে, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হয়, হরিধ্বনি হয়, জয়ধ্বনি হয়, শঙ্করধ্বনি হয়, আজ গোকুলে আনন্দের বন্যা বইছে, আনন্দের সীমা নেই, একে একে সকলেই নন্দের নন্দনকে দেখতে আসছে, কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে, হৃদয় গৌর হরি বল, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে, কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশোদার কোলে, এলো কৃষ্ণ যশোদার কোলে,
কৃষ্ণ যশো তার কোলে, ওলো ধনি সবাই, এলো কৃষ্ণ যশো তার কোলে, এলো কৃষ্ণ যশো তার কোলে, কি আনন্দ গোকুলে, কি আনন্দ গোকুলে, এলো কৃষ্ণ যশো তার কোলে, কৃষ্ণ যশোদার কোলে, কৃষ্ণ যশোদার কোলে, এলো কৃষ্ণ যশোদার কোলে, সবাই নন্দের নন্দনকে দেখতে আসছে, আনন্দের সীমা নেই, মা যশোমতী আজ সেই সন্তানকে কোলে লয়ে আনন্দে আত্মহারা হয়ে আজ সমস্ত সবাই গোকুলবাসী জয় গান গাইছে। তাই সদ্য ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এখানেই আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে মায়ের কোলে মিলনে রাখছি, পরবর্তী অনুষ্ঠান আছে, আপনারা আস্বাদন করুন। তাই সবাইটি কেমন হয়েছে আজ? অপরূপ সভা, আজ কৃষ্ণচন্দ্রকে আমরা এখানে মায়ের কোলে মিলনে রাখলাম, সবাইটি কেমন হয়েছে? অপরূপ সভা। যশোদার কোলে কৃষ্ণা মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল, যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল, প্রেমানন্দে ভক্তবানে হরি হরি বলো, যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল, 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 নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, অনুধ্বনি হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি 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 বল, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে শ্যাম।